যখন লং লাস্টিং মেকআপ আমরা করতে চাই তখন অবশ্যই আমাদেরকে কিছু কিছু টিপস অথবা কিছু কিছু রুলস আমাদের ফলো করতে হবে। সেটা হচ্ছে আমাদের অবশ্যই আমাদের ফেসটা ফার্স্টে ক্লিন করে নিতে হবে। আমরা যদি বাসায় মেকআপ করি তাহলে আমরা একটা ভালো ক্লিনজার দিয়ে মুখটা ক্লিন করে দেন আমরা একটা যদি আমাদের বাসায় একটা ফেস স্ক্রাব থাকে স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করে দেন আমরা মেকআপটা স্টার্ট করব। আর মেকআপটা স্টার্ট করার আগে আমরা অবশ্যই আমাদের স্কিন প্রিপারেশানটা করব। তো স্কিন প্রিপারেশানটা আমরা কিভাবে করব, আমরা একটা ভালো একটা মিস্ট ইউজ করব। আমরা যদি আমাদের কাছে একটা সেরাম থাকে আমরা স্কিনে সেরাম ইউজ করব। দেন আমরা একটা ভালো ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করব। আর ময়েশ্চারাইজার ক্রিমটা যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমাদের মাথায় রাখতে হবে এটা অয়েলি স্কিনের জন্য নাকি এটা ড্রাই স্কিনের জন্য। এক একটা স্কিনের জন্য কিন্তু ময়েশ্চারাইজার এক একটা হয়ে থাকে। ড্রাই স্কিনের জন্য এক ধরনের ময়েশ্চারাইজার, দেন হচ্ছে অয়েলি স্কিনের জন্য এক ধরনের ময়েশ্চারাইজার। সো ওইটা মাথায় রেখে আমরা ময়েশ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করব। আর আমরা যখন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব তার আগে আমরা কিছুক্ষণ ওয়েট করে নিব ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে। লাইক আমরা 2-3 মিনিটস ওয়েট করব যাতে ময়েশ্চারাইজারটা আমাদের স্কিনকে অবজার্ভ করে নেয় খুব ভালো মতো। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দেন আমরা আমাদের মেইন মেকআপ যেটা ওটা স্টার্ট করব। আর আমরা অবশ্যই খেয়াল রাখবো আমরা যেন একটা ভালো প্রাইমার ইউজ করি। প্রাইমার কিন্তু আমাদের লং লাস্টিং মেকআপের জন্য সবচেয়ে জরুরি একটা জিনিস। কখন মেকআপটা নষ্ট হয়ে যায়, আমরা বলি না যে আমরা মেকআপ করে বের হলাম ঠিকঠাক মতোই তো কিন্তু এটা নষ্ট হয়ে গেল। প্রাইমারে কিন্তু উল্টাপাল্টা হলে আমাদের মেকআপটা নষ্ট হয়ে যায়। সো আমরা স্কিন টাইপ অনুযায়ী প্রাইমারটা অ্যাপ্লাই করব। প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে আমরা যদি চাই তাহলে আমরা একটা সেটিং স্প্রে আমরা আমাদের ফুল স্কিনে ফেসে অ্যাপ্লাই করে নিব। অ্যাপ্লাই করার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করবো, লাইক 5 মিনিটস ওয়েট করবো। স্কিনে যখন ভালো মতো আমাদের সেটিং স্প্রেটা অবজার্ভ হয়ে যাবে তারপরে আমরা মেইন মেকআপে আসবো। দ্যাট ইজ আমাদের হচ্ছে কালার কারেক্টার। আমাদের স্কিনে সবার কিন্তু কালার কারেক্টার প্রয়োজন হয় না, অনেকে আছে যাদের স্কিন আনইভেন না ইভেন। সো আনইভেন টোন যদি থাকে তখনই আমরা কালার কারেক্টারটা ইউজ করব। তো আমাদের যেসব এরিয়া লাইক যদি আমাদের ডার্ক সার্কেল থাকে অথবা পিগমেন্টেশন থাকে সেসব এরিয়া আমরা কালার কারেক্টারটা অ্যাপ্লাই করার পর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। আর অবশ্যই আমরা মাথায় রাখবো আমরা একটা আমাদের মেকআপটা যখন শেষ হয়ে যাবে তখন যেন আমরা ভালো একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করি। আরেকটা জিনিস, আমাদের স্কিনকে অবশ্যই বেক করতে হবে। বেকিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। যখন আমরা ক্রিম বেসড প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করা শেষ করব তারপরে আমরা ভালো একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমাদের স্কিনটাকে কিন্তু বেক করতে হবে। পুরো ফেসটাকে আমরা খুব ভালো মতো বেক করে দেন আমরা ফার্দার কাজগুলো করব। লাইক আমাদের যদি ব্লাশ অ্যাপ্লাই করতে হয় আমরা ব্লাশ অ্যাপ্লাই করব, বাট বেকিং কিন্তু আমরা ভুলবো না, বিকজ বেকিং ইজ সামথিং যেটা আমাদের স্কিনের যে আমরা মেকআপগুলো অ্যাপ্লাই করব ওইটা লং লাস্টিং করে। হ্যাঁ, সো বেকিংয়ের জিনিসটা আমরা একদমই মাইনাস করব না। বেকিং আর সেটিং স্প্রে হচ্ছে মেইন জিনিস আমাদের মেকআপটাকে লং লাস্টিং করার জন্য। তো আমরা জাস্ট কয়েকটা জিনিসই মাথায় রাখবো। একটা হচ্ছে আমরা স্কিন প্রিপেয়ার খুব ভালো মতো করবো, একটা ভালো সেটিং স্প্রে ইউজ করবো, একটা ভালো প্রাইমার ইউজ করবো, আর হচ্ছে আমরা স্কিনটাকে বেক করবো। সো এই চারটা জিনিস আমরা যদি মাথায় রাখি আমাদের মেকআপটা লং লাস্টিং হবে।